বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি, সোহাগ পরিচালক, ফিউচার ওয়াল। দর্শক, আজ আমি কথা বলবো এমন একটি দেশ, যদিও এই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন চেঞ্জেন একটি দেশ, কিন্তু এই দেশটি অনেক অনেক উন্নত, সুখী, সমৃদ্ধশালী একটি দেশ, এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে কাজের সুযোগ। এই দেশটির নাম হচ্ছে সার্বিয়া। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য। যারা যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, শুরুতে আপনি জেনে নিন আপনি সার্বিয়া কেন যাবেন। সার্বিয়ার ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা, কারণ কোনো ইন্টারভিউর প্রয়োজন নেই, যার কারণে এটি শতভাগ নিশ্চিত ভিসা। তাহলে ভিসাটি কিভাবে হচ্ছে? পারমিট আসার পরে আপনার পাসপোর্ট সহকারে এজেন্টের মাধ্যমে চলে যাবে ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার এম্বাসিতে। তারপর পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং হবে, ভিসা স্ট্যাম্পিং হয়ে আসবে বাংলাদেশে আমাদের কাছে। আসার পর আমরা ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করব, তারপর আপনাকে আমরা ফ্লাইট দেব। সময় লাগবে সর্বোচ্চ 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনি সার্বিয়া যেতে পারছেন, এবং সার্বিয়া যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন পরিকল্পনা রয়েছে এটি কিভাবে আপনি সফল করবেন। পরিকল্পনা হচ্ছে সার্বিয়াতে সেটেল হওয়া, সিটিজেনশিপ প্রাপ্ত হওয়া, এবং স্বপ্ন হচ্ছে সেঞ্জেনভুক্ত কান্ট্রিতে চলে যাওয়া। এই সুযোগটি সার্বিয়াতে রয়েছে। তাহলে কিভাবে যাওয়ার পরে আপনি 3 থেকে 6 মাসের মধ্যে পাবেন আপনি টিআরসি কার্ড? সিটিজেনশিপ পেতে হলে আপনাকে প্রথমত লাভ করতে হবে টিআরসি কার্ড, তার পরবর্তীতে 4-5 বছর কমপ্লিট হওয়ার পরে আপনি পিআরসি পাওয়ার সুযোগ পাবেন, এবং 8-10 বছর 12 বছর কমপ্লিট হওয়ার পরে আপনি সিটিজেনশিপ লাভ করার সুযোগ পাবেন, এবং ভবিষ্যতে পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ পাচ্ছেন সার্বিয়াতে। এছাড়াও যদি আপনি সার্বিয়াতে থাকতে না চান, যদি সেঞ্জেনভুক্ত কান্ট্রিতে চলে যেতে চান, তাহলে যেতে হবে আপনাকে কমপক্ষে 1টি বছর থাকার পর, তাও বৈধভাবে। 1 বছর থাকার পরে কোম্পানি থেকে আপনি প্রাপ্ত হবেন এনওসি লেটার, তারপরে আরও আরও পেপার্স লাগবে, এবং কি লাগবে, কিভাবে যাবেন, সকল তথ্য আপনি আমাদের অফিসে এসে জানতে পারবেন। তাহলে সার্বিয়াতে যদি এত এত সুযোগ আপনার জন্য থাকে, এবং প্যাকেজ মূল্য আমরা নিচ্ছি খুবই কম, তাহলে আপনি সিদ্ধান্ত নিন, যদি ইউরোপ কান্ট্রিতে যেতে চান তাহলে আপনি সার্বিয়া যাবেন, এবং বর্তমানে সার্বিয়া যাওয়াটাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। দর্শক, আপনি সার্বিয়াতে যাবেন, যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ সুবিধা রয়েছে, এখানে ক্যাটাগরি হচ্ছে 3টি ক্যাটাগরি। দক্ষদের জন্য 1টি ক্যাটাগরি এবং অদক্ষদের জন্য 2টি ক্যাটাগরি। যারা শিক্ষিত তাদের জন্য 1টি সেক্টর, যারা অশিক্ষিত তাদের জন্য আরেকটি। আমি প্রথমে আলোচনা করব যারা অশিক্ষিত, কোনো কাজকর্ম জানেন না, আপনাদের জন্য রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ, এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যেমন ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ। এছাড়া যারা শিক্ষিত আছেন, কমপক্ষে আপনাকে এসএসসি এসএসসি পাস হতে হবে, এবং ইংরেজিতে মোটামুটি কথা বলার অভ্যাস থাকতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন আবাসিক হোটেল, রেস্টুরেন্ট এবং শপিং মল। এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান, বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর, ফরক্লিফট অপারেটর এবং সুইং অপারেটর, তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়াতে কাজ করার সুযোগ পাবেন। যে কাজগুলোর কথা বলেছি, সকল কাজে প্রতিদিন ডিউটি করতে হবে 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ করবেন, 2 দিন ছুটি পাবেন, থাকা খাওয়ার মধ্যে টাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজের, ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে। সার্বিয়াতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন পাবেন 450 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 500 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন 600 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 700 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। ডকুমেন্টস কি লাগবে? পাসপোর্টের কালার স্ক্যান কপি, ছবি লাগবে 4 কপি, এনআইডি অথবা জন্ম সনদের কপি, এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কপি। আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি 7,50,000 টাকা। এই প্রাইসটি চলমান থাকবে 15/3/2024 সাল পর্যন্ত। মার্চের 16 তারিখ থেকে আমাদের প্রাইসটি বর্ধিত হয়ে 1,00,000 টাকা বেড়ে যাবে, বর্ধিত হয়ে
প্যাকেজ মূল্য দাঁড়াবে 8,50,000 টাকা। যেদিন জমা প্রদান করবেন সেদিন আপনার সাথে আমাদের 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্ট হবে, লিখিত চুক্তিপত্র হবে, আমরা দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা নেব। প্যাকেজ মূল্যটি কিভাবে নিচ্ছে, যেদিন আপনি আমাদের কাছে ফাইল জমা করবেন সেদিন অগ্রিম হিসেবে জমা নেব 50,000 টাকা, তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা দিবেন 1,00,000 টাকা। ওয়ার্ক পারমিট আসবে 1 মাসের মধ্যে, তারপর যখন আপনার ভিসা হয়ে আসবে আসার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়াল মিজান টাওয়ার 5ম তলা 115 সৈয়দাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা 1217। ফোন নাম্বার 01712-20800 এবং 0777-416-004। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। যদি আপনাদের কোনো জরুরি বার্তা থাকে, নিউজ থাকে বা বলার কিছু থাকে আপনারা ভয়েস মেসেজ দিতে পারেন বা লিখিত কোনো মেসেজ দিয়ে আমাকে জানাতে পারেন। আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।